লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় প্রায় 60 লক্ষ টাকা ব্যয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় দোয়ানি ও পূর্ব শাড়ডুবি মিয়াবাড়ি দুটি নবনির্মিত কমিউনিটি ক্লিনিক ভবন উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। লালমনিরহাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, নবনির্মিত কমিউনিটি ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে ডাক্তার মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক দিলীপ কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।